কামগুলো বলুন। ওরা এই ঘর ঝাঁট দেওয়া থেকে শুরু করে জল এনে দেওয়া, ক্রপ বানালো, প্রতিদিন মতামত দেওয়া, নাটক কেমন চলছে, রিহার্সালে প্রপার টাইমে উপস্থিত হওয়া, মানে যা বলেছে তাই করে গেছে। হ্যাঁ প্লিজ দুটো তোমরা তোমাদের নামগুলো একটু বলো। বলো নামগুলো বলো। বিশ্বজিৎ দাস। বা ওদেরকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপস্থাপনা দেখার জন্য। এখানে শিক্ষকরাও আছেন, তাদের কাছে এক এক করে যাব, শিক্ষিকারাও আছেন। স্যার এই ব্যাপারে যদি কিছু আলোকপাত করতে পারেন, প্লেয়ার ম্যানেজমেন্টের এরকম একটা ইয়েতে আপনাদের এত সুন্দর একটা উপস্থাপনা আমরা দেখলাম, তো এই ব্যাপারে প্রথমেই আগে যাকে শুভেচ্ছা জানাবো বা একটা অভিনন্দন জানাবো, ঋত্বদীপ স্যার, যিনি পুরো দায়িত্ব নিয়ে কাজটা করেছেন, নিজের ক্লাস করেও সময় সুযোগ বের করে তিনি এই সময় বের করে নাটকটাকে উপস্থাপিত করেছেন। ছাত্রদের ধন্যবাদ দেব, তারা একদিকে ক্লাস করেছে স্কুলে, ক্লাস করার পর তারা রিহার্সাল দিয়েছে দীর্ঘদিন ধরে, তারপর আজকে এই উপস্থাপনটা করেছে। অভিনন্দন জানাবো আপনাদের যারা এখানে এসছেন, এখানে আমাদের নাটকটা উপস্থাপিত হতে পারলো যাদের জন্য, তাদেরও অভিনন্দন জানাবো। এবং আগামী যাদের ওরা সুযোগ যদি পায় তাহলে হয়তো ছাত্রদেরও অনেক আনন্দ হবে, আমরাও অনেকটা আনন্দিত হব যদি পরবর্তীকালে নাটক। ধন্যবাদ স্যার। স্যার আপনি কিছু বলবেন? আমি মেহেদী হোসেন। ঋতুজিৎ স্যার যিনি আমাদের এই নাটকের পরিচালক, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের এখানে এসেছেন এবং ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলে আমি জানতে পেরেছিলাম যে প্রসোনিয়াম থিয়েটারের যিনি আদিপুরুষ, মানে যাকে আমরা সবাই জানি, বাদল সরকারের সাথে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। বাদল সরকারের সাথে কাজ করার অভিজ্ঞতা তার থাকার ফলে তারা যেভাবে যে পদ্ধতিতে কাজটা করেছে তারই প্রতিফলন আমরা আজকে দেখতে পেলাম। এবং এটা একটা আমার নিজেও, আমি নিজেও শিক্ষকতা ছাড়া অভিনেতা হিসেবেও কাজ করি, আমরা নাটক দিয়ে এরাও কাজ করেছি, কিন্তু এই ফরম্যাটে ঋতুজিৎ যেভাবে যে পদ্ধতিতে কাজটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ এই ফরম্যাটে কাজ করার জন্য। ধন্যবাদ স্যার। এবার একটু শিক্ষিকাদের কাছে যাই, ওনাদের কাছ থেকে শুনে নিই। ম্যাডাম কিছু বলুন এই ব্যাপারে। বলুন। আমি দেবযানী নস্কর, এই স্কুলে তো আমি আছি, দীর্ঘদিনে আছি। আমাদের ঋতুদীপ স্যার নতুন এসছেন, উনি এসেই এই নাটক পরিচালনার ভারটা পেয়েছেন। উনি ভীষণ সিনসিয়ারলি এবং স্টুডেন্টদের নিয়ে খুব উৎসাহে উনি করেছেন, স্টুডেন্টরা ভীষণ আনন্দ করেছে, মানে অক্লান্ত পরিশ্রম করেছে ক্লাস করে, তারপরে বিভিন্ন ছুটিও গেছে মাঝখানে, তার মধ্যে এনেছে ড্রপস তৈরি করা, ঘর ঠিক করা, কে কোন ক্যারেক্টার করবে, এর মধ্যে কিছু স্টুডেন্ট যারা হয়তো করতে পারেনি আবার তাদের জায়গায় করা, অন্যদেরকে আবার ঠিক করে রাখা, তাদের তারা যদি না পারে তার জায়গায় অন্যরা যদি করতে পারে, মানে সবটা উনি করেছেন। আমরা যত সম্ভব ভাবে ওনাকে সাহায্য করেছি। সবথেকে বেশি ভালো লেগেছে যে স্টুডেন্টরা এতদিন পর প্যান্ডেমিকের পরে এরকম একটা স্কুলের মধ্যেই রিহার্সাল কাম নাটক হচ্ছে এবং এটা যে পরের লেভেলে যাবে তার একটা উৎসাহও পাচ্ছে, এটা ভীষণ ভালো লেগেছে। এবং ওরা যদি যায় আমরা ভীষণ খুশি হব, আর আপনাদেরকেও আমাদের ভীষণ অভিনন্দন এবং ধন্যবাদ যে আপনারা এরকম একটা পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করবো আগামী দিনে আপনারা আবার আসবেন। ধন্যবাদ ম্যাডাম। আপনারা কিছু বলবেন ম্যাডাম? যেমন আমাদের আর কিছু বলার নেই, ঋতুদীপ স্যারকে ধন্যবাদ ছাত্ররা এত সুন্দর একটা প্রোগ্রাম করানোর জন্য, প্যান্ডামিকের পরে ছাত্ররা যে করতে পেরেছে, আর আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এই জাতীয় একটা সুযোগ দেওয়ার জন্য। এবং আপনাদের আরও বেশি ধন্যবাদ দেবো যদি আমাদের বাচ্চারা সিলেকশন হয় সেটা করতে। ম্যাডাম এই প্রসঙ্গে একটু বলে রাখি, আপনাদের বাচ্চাদের সিলেকশনের ব্যাপারটা পুরোটাই বিচারকদেরও হাতে আছে। আমাদের চোখে ভীষণ ভালো লেগেছে, আমরা ভালো বলেছি, কিন্তু সেটাই শেষ কথা নয়। তো বিচারকরা যদি ওদের সিলেক্ট করেন নিশ্চয়ই তাহলে ইয়ে হবে। একদম তাই, একদম ঠিক আছে ম্যাডাম। আপনি কিছু? ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ।